ভোটের আগেই রক্তপাত প্রাণহানি বনগাঁয় গুলিবিদ্ধ হয়ে মৃত এক যুবক ঘটনায় জখম অপর এক যুবক সন্ত্রাস তৈরি করার চেষ্টা অভিযোগ বিজেপির বিজেপি আশ্রিত জমি মাফিয়া ভোটের সাথে সম্পর্ক নেই পাল্টা দাবি তৃণমূলের সাত সকালে গুলির শব্দ চমকে উঠলেন স্থানীয় বাসিন্দারা দেখেন রাস্তার পাশে জমির ভেতর পড়ে রয়েছে রক্তাক্ত এক ব্যক্তি পঞ্চায়েত নির্বাচনের আগের দিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার ধর্মপুর গ্রামে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপর এক যুবক স্থানীয়দের দাবি আমাদের এই এলাকা ভীষণ শান্তিপূর্ণ এখানে এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না তারা আমরা বোমা দৌড়ে যাচ্ছি মানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে গেছে এবার তাড়াতাড়ি আমরা এদিকে আমার ড্রাইভারের মেয়েরা বলছে উড়ে গুলির আওয়াজ হচ্ছে তোমরা যেও না আমরা তখন দৌড়ে এসে আমরা ঘরে তালামালা দিয়ে আমরা ভিতরে জানলা দরজা দিয়ে বসে আছি আমরা কিছু দেখিনি এখন এদিকে কে এসে না মনে হয় কি বাইরের লোকজন এসে হ্যাঁ যখন নিয়ে গেল তখন আমরা কাউকে চিনি এদিকে দৌড়ে এসে সেটা মোটরসাইকেলে করে তুলে নিয়ে চলে গেল হাতে বন্দুক আমরা সামনে যেতে সাহস পাই আমরা ঘরে তালামালা বসে আছি স্থানীয় সূত্রে আরও জানা গেছে কালুপুর খেদাইতলা রোডের পাশে এদিন সকালে একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ অবস্থায় অপর যুবক কিছুটা দূরে পালিয়ে এসে অপর একজনের বাড়িতে আশ্রয় নেয় আমার ওই যা এসে বলছে কি যে ওখান থেকে আমি বৌমাকে বলছি ও বৌমা কি হয়েছে গো তা বলছে কি কি জানি কি হয়েছে ওই বৌমাই আগে দৌড়ায় যাচ্ছিলাম বলছে কি তুমি ওদিকে যেও না ওদিকে কি একটা হয়েছে তুমি চলে আসো তারপরে ও চলে আসলো শুধু বৌমা একাই ছিল আর ওই ছেলেটা যে দৌড়ে এসে ওদের গোয়াল ঘরে পালাইছে তখন বৌমা আর কি করবে চ্যাংড়া ফ্যাংড়া মানুষও ভয় পেয়ে গেছে ও কাকিমা করে চেঁচাচ্ছে তারপরে ওদের গোয়াল ঘরে যেয়ে বসেছিল এই যার গুলি লেগেছে এই পিঠে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ দুজনকেই উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে আনার পর চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন শান্তশিষ্ট এলাকা এরা যা করে গেল আমাদের একটা আতঙ্ক তৈরি করে দিয়ে গেল এখন কে কি কার বিরুদ্ধে গুলি চালিয়েছে আমরা কেউ শব্দ পাইনি আমাদের তো বাড়িতে ভিতরের দিকে আমরা পরে খবর পেলাম কি খবর পেয়েছি যে একজন গুলি গুলি হয়ে পড়ে আছে এখানে একদম লাস্টটা বুটও পড়ে আছে আর কিছু পাইনি এখানে শুধু বডি একটা বাইক ছিল সঙ্গে বাইক নিয়ে পড়ে আছে একটা বডি হ্যাঁ রক্ত ছিল হালকা বুকে রক্ত ছিল আতঙ্ক হবে কি আতঙ্ক একটু হয় না ভয় তো সব লাগবেই জানা গেছে মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ হাবড়া এলাকায় থাকতেন ওই ব্যক্তি চিকিৎসকেরা জানিয়েছে মৃত ব্যক্তির বুকের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে আহত যুবক প্রতাপ মণ্ডল মধ্য বকছড়া এলাকার বাসিন্দা আহত যুবক হাসপাতালে জানায় কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তি তাদের এখানে নিয়ে এসেছিল আপনার নাম প্রতাপ মণ্ডল কোথায় বাড়ি মধ্য বকছড়া কি করে হলো এটা হলো কি করে আপনার সাথে যে ছিল সে বলতে কৃষ্ণ মজুমদার বর্তমানে পুলিশি নজরদারিতে বনগাঁ হাসপাতালে চিকিৎসা চলছে প্রতাপ মণ্ডলের ঘটনার পর তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বলেন নির্বাচনের জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের এলাকায় জড়ো করা হচ্ছিল তাদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই দুর্ঘটনা এ বিষয়ে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার পরদিন থেকেই দিকে দিকে গুলি বোমার রাজনীতি শুরু হয়ে গেছে আর সেটা সম্পূর্ণভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস করছে তাদের পায়ের তলায় মাটি সরিয়ে গিয়েছে আগামীকাল ভোট সেই ভোটকে কেন্দ্র করে তারা দিকে দিকে সন্ত্রাসীদের এক জায়গায় করে ভোট লুট করার যে প্রক্রিয়া সেইগুলো শুরু করেছে তাই তারা বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের এনে ফাঁকা জায়গা বিলের মধ্যে জমায়েত করার চেষ্টা করেছে তেমনটা আমি সূত্র মারফত শুনলাম প্রতাপ নাম করে যে গুলিবিদ্ধ হয়েছে তার বাড়ি বনগাঁ সে কালুপুর পঞ্চায়েতে কী করতে এসেছে এবং আরেকজন যে মারা গিয়েছে তার বাড়ি মচলন্দপুর সে এখানে কী করতে এসেছে এখানে কীভাবে গুলিবিদ্ধ হলো দিনের বেলায় আমি যতটা ওখানের মানুষের কাছে খবর পেয়েছি তারা নিজেদের মধ্যে রেষারেষি করে তারা গুলিবিদ্ধ হয়েছে দুটো গ্রুপ একই সঙ্গে টিএমসি যেটা চাইছে বাংলার মানুষ সেটা চাইছে না বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক এটাই বাংলার মানুষ চাইছে আমিও আপিল করব টিএমসির যারা নেতারা আছে তাদের কাছে বলবো প্রশাসনের কাছে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা নির্বাচন করুন যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস খবর পেয়ে এদিন ওই এলাকায় যান বিশ্বজিৎ
স্থানীয়দের সাথে কথা বলার পর তিনি বলেন, জমি মাফিয়াদের মধ্যে বিবাদ, এরা সকলেই বিজেপি আশ্রিত, পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, তদন্ত হলে অনেক বিজেপি নেতার নাম জড়াবে বলেও এদিন দাবি করেন বিশ্বজিৎ দাস। তিনি আরো বলেন, যে কোনো মৃত্যু দুঃখজনক, এটা একটা জমির দালালি চক্র তাদের মধ্যে হয়েছে, এরা সবাই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ কাস্টডিতে আছেন, পুলিশ নিশ্চিতভাবে দেখছেন যে এর সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে এবং পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা যারা যুক্ত আছেন প্রত্যেকেই গ্রেপ্তার হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। জমির দালালি যারা করেন তাদের মধ্যে অ্যান্টি সোশ্যালদের মধ্যে একটা লড়াই, এবং সেই লড়াইটা নির্বাচনের আগে দিন হয়েছে এবং একটা ফাঁকা জায়গায় মাঠের মধ্যে এলাকার মানুষ খুব এখানে শান্তি প্রিয় মানুষ, এখানে এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো অ্যান্টি সোশ্যালের লড়াই এবং এরা প্রত্যেকেই বিজেপির সঙ্গে আশ্রয় রয়েছেন, বিজেপি আশ্রিত সমাজ বিরোধী। সব্যসাচী ভট্টাচার্য, সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।